আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আবার আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা দেখুন, এই তো সামনে দেখুন, ওইখান দিয়ে যাইতেছে মেয়ে। এই সময় এই ব্লগটা করলাম, দেখুন সামনে কী করতেছে। আমি ভিডিও করতেছি, ও হচ্ছে বুঝে বলতেছে আবার করো, দেখো আমি এই পাশ থেকে ও পাশে আসি, এই পাশ থেকে ও পাশে আসি আসি। এই দেখুন আজকে বাজার নিয়ে আসলো, এই আমি বাজার ব্যাগ থেকে বাইর করে নিয়েছি, বাইর করে দেখি এগুলো পণ্যের নবা। আপনারা এগুলো শাক কি চিনেন? এগুলোর নাম পণ্যের নবা। এগুলো মাছ দিয়ে রান্না করে এবং শাক রান্না করেও খাওয়া যায়। একটু টিটকুরি টিটকুরি লাগে এগুলো। দেখুন আমার বাজারগুলো ঢালা হয়ে গেছে, এখন টমেটোগুলো ঢালবে, ঢেলে এগুলো কচুর ছড়া, এখানে টমেটো, কাঁচামরিচ, এখানে শাক। এগুলো সামনে বলতেছে আম্মু আমিও কাটবো, আমি বলতেছি কাটো। এবার ও এগুলো খুলতেছে, দেখুন সাথে থাকুন ও কী করতেছে। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, আপনারা আমাদের পাশে থাকবেন। দেখুন এখন সামনে শাকগুলো কাটতেছে একটা একটা করে, দেখুন ওইখানে রাখতেছে, বলতেছে আম্মু বেশি রান্না করা দরকার নেই, একটু রান্না করো। আমাকে ঠিক আছে তুমি কাটো, আমি কাজ করতেছি। আমি এ সময় মাছ ধুইতেছি, দেখুন এখানে মাছের ডিম, এগুলো টমেটো দিয়ে ভুনা করব আর মাছ এ শাক দিয়ে রান্না করব। এই মাছগুলো ভালো করে ধুয়ে নিতেছি, ধুয়ে ভালো করে এই তো আমি আরেকবার ধুবো, ধুলে শেষ হবে ধোয়া। মাছগুলো ধুয়ে রান্না বসাই দেব। রান্নাগুলো করতে অনেক ভেজাল, যে গরম পড়তেছে গরমের মধ্যে রান্না করা অনেক ভেজাল। এ দেখুন আমি সব কেটে ফেলছি, পেঁয়াজ রসুন এখানে কেটে রাখছি, এখানে ডিম, এগুলো টমেটো দিয়ে ভুনা করব, এখানে মাছ ধুয়ে রাখছি, মাছ দিয়ে শাক রান্না করব। এই তো আমি রান্না বসাই দিয়েছি, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো আমি উঠিয়ে নেব। আগে ভেজে নিয়েছি, এখন আর ভাজতেছি, আমার ভাজা প্রায় শেষ। এখন আমি ডিম ভুনা করব, ডিমগুলো ভুনা করলে আমার শাক রান্না করলে আমার রান্না শেষ। এখন আমি পেঁয়াজ রসুন কুচি এগুলো দিতেছি, দিয়ে ভালো করে কষিয়ে আপনারা তরকারি যে যেত ভালোভাবে কষাবেন এত মজা হবে, কষানোর মধ্যে হচ্ছে সব, যত কষা এত মজা। আপনারা ভালো করে তরকারি কষালে অনেক মজা লাগে। দেখুন পাশে ছোলায় আমি ভাত বসে দিয়েছি, ভাতে ব্লক চলে আসছে, দেখুন ভাতগুলো মাটির ছোলা রান্না করে, মাটির ছোলা রান্না অনেক মজা। এখন আমি দুই ছোলায় বসিয়ে দিয়েছি, এক ছোলা ভাত বসিয়েছি আর এক ছোলা
তরকারি রান্না করতেছি। দেখুন এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটোগুলো ভালো করে কষিয়ে নিতেছি, নিয়ে ডিমগুলো দিয়ে দেব। ডিম এই তো আমার রান্না প্রায় শেষ। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে প্রথমে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন, আমরা যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন। আমাদের জন্য দোয়া করবেন, স্বামীর জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এখানে আমার রান্না শেষ।